এক একটা তুরগুলার দাম 5 থেকে 6 টাকা। ইংরেজিতে বলা হচ্ছে ক্রিকেট, আসলে এটা কিন্তু কোনো ক্রিকেট বল না। আর এই তুরগুলা হচ্ছে আমাদের পাহাড়িদের খুব প্রিয় একটি খাবার। তুরগুলার মজাটা আপনারা অবশ্যই জানবেন। সে ফ্রাই হচ্ছে, সে ফ্রাই তুরগুলা খাচ্ছি, তুরগুলা অসম্ভব মজা। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে নতুন আরেকটি কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার হাতে হচ্ছে, আপনারা কিছু একটা দেখতে পাচ্ছেন হয়তো, যেটি দেখতে একবার পোকার মতো। আসলে এটি একটি পোকা এবং এটিকে আমরা এখানকার স্থানীয় ভাষায় আমরা বলে থাকি হচ্ছে তুরগুলা। কিন্তু শুদ্ধ বাংলা ভাষায় যদি বলতে যাই, এই প্রাণীটার নাম হচ্ছে, এই ছোট্ট একটা প্রাণীর নাম হচ্ছে জিজি পোকা। আর এই জিজি পোকা হচ্ছে আমাদের পাহাড়িদের সবচেয়ে হচ্ছে জনপ্রিয় একটি খাবার। এটিকে হচ্ছে আমাদের মারমা ভাষায় বলে হচ্ছে প্রয়, আর চাকমা ভাষায় বলে হচ্ছে গুমরু, আর ইংরেজিতে বলা হচ্ছে ক্রিকেট। আসলে এটি কিন্তু কোনো ক্রিকেট বল না, এটি হচ্ছে একটি প্রাণী। এই যে আমার হাতে অনেকগুলো, এটাকে আজকে আমরা তেল দিয়ে হচ্ছে বাজি করে খাবো। তো আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আজকে আমি কীভাবে এই তুরগুলাগুলো বা এই জিজি পোকাগুলো কীভাবে খাই, সেটি আপনারা দেখতে থাকুন। এই তুরগুলা পরিষ্কার করার, এই যেগুলো একবারে নাড়িবুড়ি যেগুলো আছে সেগুলো ফেলে দেওয়ার জন্য সবাই ব্যস্ত। এটি নাড়িবুড়ি হচ্ছে এই যেখান থেকে হচ্ছে সে কালো অংশটা হচ্ছে বের করে ফেলা লাগে। এরপরে হচ্ছে পিছনে এটাকে ফুল করে ওখান থেকে হচ্ছে নাড়িবুড়ি যে গুটা আছে গুটা ফেলে দিয়ে সেই তুরগুলার যে ঠ্যাংটা থাকে সে ঠ্যাংটা হচ্ছে সেখানে দেওয়ার পর এই যে ফ্রেশ এটাকে এরপরে হচ্ছে দুই খুব সুন্দরভাবে ধুয়ে ফেলা হবে। প্রথমে আমরা এই তুরগুলার সাথে হচ্ছে আমরা হলুদটা একটু মিক্স করব। আমরা প্যাকেট হলুদ নিয়ে আসছি, এই যে হলুদ, হলুদটা হচ্ছে মিক্স করব। এরপরে হচ্ছে পরিমাণ মতো লবণ, এই যে লবণ, এই যে লবণ, লবণ মিক্স করতেছি আমরা। এরপরে হচ্ছে এটা একটু মিক্স করে ফেলবো, এই যে মিক্স করে ফেলবো। এখানে আর কোনো কিছুই দেওয়া লাগবে না আমাদের। তো এবার হচ্ছে আমরা এটা ফ্রাই করব, ফ্রাই। আপনারা অবশ্যই সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো আমরা কিন্তু চুলাটা রান করে দিচ্ছি, আমার চুলাটা। আমরা সেই চুলার মধ্যে হচ্ছে বাজার থেকে সোয়াবিন তেল নিয়ে আসছি, এটা কোনো কোকের বোতল না, এটা হচ্ছে সোয়াবিন তেল। এই যে তেলটা একটু গরম হয়ে যাক, তেলটা একটু গরম হচ্ছে, আপনারা সঙ্গে থাকুন। আশা করছি আজকে এই তুরগুলার সেই হবে। আর এই তুরগুলা হচ্ছে আমাদের পাহাড়িদের খুব প্রিয় একটি খাবার, এটি এমন মজা যারা খান নাই তাদেরকে আমি বুঝাতে পারবো না, আর যারা খেয়েছেন তারা অবশ্যই হয়তো এই তুরগুলার মজাটা আপনারা অবশ্যই জানবেন। এটা হচ্ছে সেই মজা, সেই মজা, আরে এত মজা, কেমনে যে আপনাগুলো আমি আপনাদের কাছে বলবো, কেউ যে প্রকাশ করবো বুঝে উঠতে পারতাছি না। আমাদের তেল কিন্তু হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন চুলা থেকে হচ্ছে তেল থেকে হচ্ছে আগুন বের হচ্ছে। আমি একে একে ওফ দেখছেন দিয়ে দিচ্ছি, কিন্তু সব দিয়ে দিচ্ছি, কেমন ফ্রাই চলতেছে, সে ফ্রাই হচ্ছে, সে ফ্রাই তুরগুলা ফ্রাই, তেলে তুরগুলা হচ্ছে ফ্রাই, বছরে প্রথম খাচ্ছি এবং সেই মজা হবে। আমার জিহ্বা কিন্তু জল চলে আসতেছে, অনেক দিন ধরে তুরগুলা খাবো 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 হয়ে উঠতেছে না, পাইতেছে না, এগুলো হচ্ছে খুবই সংকট। আর এক একটা তুরগুলার দাম 5 থেকে 6 টাকা। আর এই তুরগুলাগুলো হচ্ছে প্রচুর ভিতরে গর্তে থাকে এবং প্রচুর কষ্ট করা লাগে। এই তুরগুলা কিন্তু প্রচুর পরিমাণে তেল এবং প্রচুর পরিমাণে প্রোটিন, এটি আসলে প্রকাশ করার মতো না। তুরগুলা যে কত মজা, তুরগুলা ফ্রাই চলতেছে, আমি আপনাদেরকে একটু ক্লোজ শটে দেখাই। এই দেখুন সুন্দরভাবে তুরগুলাগুলো ফ্রাই হচ্ছে। আপনারা যদি খেতে চান আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর আমার পেজে কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই লাইক ফলো দিয়ে সঙ্গে থাকবেন, নিত্য নতুন কন্টেন্ট পাবেন, খুব নিত্য নতুন। আর যারা আমার পেজে লাইক বা ফলো দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের তুরগুলা কিন্তু হয়ে গেছে, আর বেশিক্ষণ আর আমাদের ওয়েট করা লাগবে না, তুরগুলা ফ্রাই কিন্তু হয়ে গেছে। একটা যদি খাইয়ে না দেখি তাহলে হয়, একটা খেয়ে তো দেখতে হবে, তাই না? এত গরম কেন, মশমশা সেই মজা। আরেকটা
আসলে মজা। তুরগুলা খাচ্ছি, তুরগুলা অসম্ভব মজা। অন্যরকমের একটা স্বাদ, যারা খান না আপনারা বুঝতে পারবেন না। আজকে হচ্ছে আপনাদেরকে তুরগুলার ফ্রাই দেখালাম। খুব শীঘ্রই আমার পেজে, উথয় বয়েজার পেজে গুড়ির মাছ বারবিকিউ কিন্তু আসতেছে। গুড়ির মাছ শুনছেন কোনোদিন? হয়তো দেখেছেন কিন্তু গুড়ির মাছ দেখেন নাই। তো এই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, দেখা হবে আপনাদের সাথে সামনে আরেকটি নতুন ব্লগে।